নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরো একবার সকলকে স্বাগত জানাই। আজ 28 এপ্রিল শুক্রবার। গুড মর্নিং সকলকে, কারণ এখন বাজে 11:45। তো হাজবেন্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমাদেরও প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আমিও খেয়ে দিয়ে ডাব্বুকে খেতে দিয়ে দিলাম। তো হাতে কিছু বাসন রয়েছে, কটা বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করব। আর আজকে আমি একদম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। সকালে এই খাওয়া দাওয়াটা হওয়ার পরে না, তখন মনে হয় একটু বসি, বসলে তারপরে মনে হয় যে না একটুখানি রেস্ট করি, কিন্তু এই জিনিসটাই খুব খারাপ। বসে গেলে রেস্ট করলেই তারপরে হলো সমস্ত কিছু লেট হয়ে যায়, কিছু করতে ইচ্ছে করে না, হয়তো কোনো হাতে কাজ থাকে সেই কাজটাও তখন করা হয় না। তো আমি চেষ্টা করছি কিছুদিন থেকে যে মানে এই রেস্টটা যাতে মানে খুব কম একটু হয়। আর তো এখানে ঘরে চলে এসেছি, ঘর তো আমার যা ইচ্ছা তাই, সেটা তো জানাই আছে। রান্নাঘর থেকে এসে এই ঘর এখন পরিষ্কার করব, তারপরে ঘর ঝেড়ে মুছে নেব। তো সেগুলো কিচ্ছু শেয়ার হয়নি। আমি আবার খুব ইমার্জেন্সি কেসে বাড়ি যেতে হয়েছে আমাকে স্নান করে। তো একদম বাড়ি থেকে চলে এসেছি, এখানে এসে একদম রান্না বসিয়ে দিয়েছে, একদম রান্নায় লেগে পড়েছি। তো দেখি এসে দেখি হাজবেন্ড মাছ নিয়ে এসছে, শাশুড়মা মাছ ধুয়ে দিল, তো মশলা বেটে দিয়েছে, তো মাছের ঝোল হবে। আর সকালবেলা এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমাদের ছোট মেসো এসেছিল, তো মেসো আম নিয়ে এসছে। আর এই কাটা পটল ভেন্ডি কেটে রেখেছিলাম, তখন আমার এগুলো রান্না করা হয়নি, এগুলো ভেজে নেব আর আলু দিয়ে মাছের ঝোল করব। এর মাঝে আমি দুধ গরম করে নিয়েছি, দুধটাকেও খেয়ে নেব, ভাজা বসিয়ে দিয়েছি। আর আপনারা যেমনটা জানেন যে আমি আগের দিনই সবজি কেটে রাখি, তো এখানে সবজিও কেটে রাখছি। সবজি কাটার সাথে সাথে ভাজা হয়েছে, তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এরই মাঝে চলে গেল কারেন্ট, মনে হয় বৃষ্টি আসবে, আকাশ একদম থম মেরে আছে। তো আমার তাড়াতাড়ি রান্না। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে এখনো দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।